রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ভূমিকা কোনোভাবে গ্রহণযোগ্য নয়, কক্সবাজারের জাতিসংঘ মহাসচিব বললেন আন্তর্জাতিক সম্প্রদায় কার্যকর ভূমিকা রাখছে না। Any recognition of the most basic rights, starting by the recognition of the right of citizenship by their own country, Myanmar. নাগরিকত্বের নিশ্চয়তা পেলেই ফিরে যেতে রাজি রোহিঙ্গারা। আমরা ভাবতে গিয়ে আমরা বোয়াঙ্গিয়া আমরা জানি আর এই রোহিঙ্গা হই তো আর সিটিজেনশিপ আর গিয়া করে দিয়া করি বয়া হইয়ার হদে হাসি আর গড়ি দিয়ে মিয়া হইয়ে আর সিটিজেনশিপ আর চাই। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন নেসা এবং আমি ওয়াহিদা স্বপ্না। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন ভাতা দ্বিগুণ হচ্ছে, মন্ত্রিসভার প্রস্তাব। মাছ আমদানিতে ক্ষতিকর জীবাণু প্রতিরোধে আইন অনুমোদন। আটকে গেল বেগম জিয়ার জামিন। কুমিল্লায় বাসে পেট্রোল দিয়ে আটজন হত্যা মামলায় হাইকোর্টের জামিন স্থগিতই থাকবে, আদেশ আপিল বিভাগের। সঞ্চালন লাইন প্রস্তুত না হওয়ায় দুই মাসেও শুরু করা যায়নি এলএনজি সরবরাহ। দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। বিকাশের অবৈধ রেমিটেন্স প্রবাহ সহ অপরাধমূলক কর্মকাণ্ড খতিয়ে দেখছে সিআইডি। গ্রাহক হয়রানি সহ প্রতারণার নানা অভিযোগ নিয়ে উদ্বেগ। রোহিঙ্গাদের জীবন বিপন্ন করে মিয়ানমার যা করছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে হবে। তবে এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় এখনও কার্যকর ভূমিকা রাখতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে সাংবাদিকদের একথা বলেন জাতিসংঘ মহাসচিব। ব্রিফিংয়ে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেন রোহিঙ্গা সংকট সমাধান শুধুমাত্র বাংলাদেশের দায়িত্ব নয়, এ বিষয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসার এক বছরের মাথায় রোহিঙ্গা পরিস্থিতি দেখতে বাংলাদেশ শাসন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম সোমবার তারা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। রোহিঙ্গাদের মুখে শুনেন মিয়ানমার সেনাবাহিনীর ভয়াবহ নির্যাতনের কথা। এ সময় তাদের কাছে নাগরিকত্বের নিশ্চয়তা পেলে নিজ দেশে ফিরে যাওয়ার কথা জানায় রোহিঙ্গারা। আমরা ভাবতে গিয়ে আমরা বোয়াঙ্গিয়া আমরা জানি আর এই রোহিঙ্গা হই তো আর সিটিজেনশিপ আর গিয়া করে দিয়া করি বয়াং হইয়ার হদে হাসি আর গড়ি দিয়ে মিয়াং হইয়ে তো তোমারা সুন্দর করে থাকো তোমার আল্লাহ বলি আর দেড় পারে দূর করে দিয়ে মিয়াং আর সিটিজেনশিপ আর চাই তাহলে আর রোহিঙ্গার কার্ড আর দিলে বিচার কেন তোরা দিদি আর কাজ যেন পারে হ্যাঁ তোরা বিচার করি তো তাহলে হ্যাং হই এ ভাই আসে আর ওকে তাহলে দেখিলে আল্লাহ আছে হ্যাং হই হলাল আর গিয়ে তারা লম্বর মাঝে ইতারা যথাজন গজি ইতারা বিচার কেন আর চাই ইতার আরে যখন ইউনাইটেড নেশন হইতে আইসিসি কোর্ট হইতে ইতার আরে আছে সাজ আইয়া আর চাই। পরে কুতুপালং রোহিঙ্গা শিবিরে ব্রিফিং এ জাতিসংঘের মহাসচিব বলেন রোহিঙ্গাদের সাথে মিয়ানমার যা করেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আর শরণার্থীর সমস্যা গোটা বিশ্বের উন্নয়নের জন্য হুমকি বলে মন্তব্য করেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। That the situation of refugees in the world is everybody's problem. আমার দেখা সবচেয়ে ভয়াবহ নির্যাতন হয়েছে রোহিঙ্গাদের উপর। আমরা আজ সবাই রোহিঙ্গা, তাদের জন্য কাজ শেষ হয়ে যায়নি। এই সংকট সমাধানে অবশ্যই সব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে, তাদের ন্যায় বিচার পাওয়ার নিশ্চয়তা দিতে হবে মিয়ানমার সরকারকে। রোহিঙ্গারা কোনোভাবেই বাংলাদেশি নয়, তাদেরকে নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার বিষয়টি মিয়ানমার সরকারের অবশ্যই বিবেচনা করা উচিত। তাদেরকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। রোহিঙ্গা সংকট মোকাবেলায় মিয়ানমারের উপর চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো তৎপর হতে হবে। এর আগে সকাল 11টার দিকে উখিয়ার গুন্দুম ট্রানজিট পয়েন্ট পরিদর্শন করেন তারা। এ সময় সেখানে আশ্রয় নেওয়া নতুন রোহিঙ্গাদের সাথে কথা বলেন সংস্থা দুটির প্রধান। পরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের খাবার ও চিকিৎসা সেবা কার্যক্রম ঘুরে দেখেন তারা। এ সময় পররাষ্ট্রমন্ত্রী এইচ এম মাহমুদ আলী তাদের সঙ্গে ছিলেন। নিরাপত্তা পরিষদের পর রোহিঙ্গাদের দেখার জন্য আসলেন খোদ জাতিসংঘের মহাসচিব, দিয়ে গেলেন রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার আশ্বাস। কিন্তু এ আশ্বাস কতটা কার্যকর হয় তাই এখন দেখার বিষয়। উখিয়ার কুতুপালং থেকে কমল দে, সময় সংবাদ।
এদিকে রোহিঙ্গাদের জন্য ৪৮ কোটি মার্কিন ডলার অনুদান দিচ্ছে বিশ্বব্যাংক। সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান সংস্থাটির বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল বিষয়ক নির্বাহী পরিচালক অপর্ণা সুব্রামণি। সম্প্রতি রোহিঙ্গাদের সহায়তা করার জন্য বাংলাদেশকে অর্থ সহায়তার যে সিদ্ধান্ত বিশ্বব্যাংক নিয়েছে তা অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্বব্যাংক ৪৮ কোটি মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এ অর্থ প্রকল্প অনুমোদনের সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে। এরই মধ্যে স্বাস্থ্য বিষয়ক একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে, অন্য প্রকল্পগুলো অনুমোদনের অপেক্ষায় আছে। Projects are approved. One project has already been approved, that is under health, and other projects are in the pipeline. বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের রাখাইন রাজ্য এখনও নিরাপদ নয় বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক রেড ক্রস সোসাইটি। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় চাকমাকুল আশ্রয় শিবির পরিদর্শন শেষে রেড ক্রসের প্রেসিডেন্ট পিটার মরার বলেন, পরিস্থিতির উন্নয়নে এখনও অনেক কাজ করার রয়েছে। তিনি বলেন, সম্প্রতি মিয়ানমার সফর করে যে পরিস্থিতি দেখে এসেছেন তাতে সেখানে রোহিঙ্গাদের এখনই ফেরত পাঠানো সম্ভব নয়। তিনি আরও বলেন, যারা নিজেদের দেশে ফিরতে ইচ্ছুক তাদের বসবাসের জন্য আগে রাখাইন প্রদেশে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন ভাতা প্রায় দ্বিগুণ করার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রস্তাবিত মজুরি স্কেলে সর্বনিম্ন ৮৩০০ টাকা এবং সর্বোচ্চ ১১,২০০ টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের সুপারিশ অনুযায়ী এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া অনুমতি না নিয়ে মাছ আমদানি, মজুদ ও বিপণনের ক্ষেত্রে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত সাজা ও ৫ লাখ টাকার জরিমানার বিধান রেখে মৎস্য সঙ্গ নিরোধ আইন ২০১৮ এবং বাংলাদেশ সংবাদ সংস্থা আইন ২০১৮ এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সভা শেষে এ বিষয়ে সচিবালয়ে ব্রিফ করেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সরকারি কর্মচারীদের যে বেতন স্কেল আছে ২০১৫ সালের সেটার সাথে মোটামুটিভাবে সামঞ্জস্য রেখে একটা বেতন স্কেল প্রস্তাব করা হয়েছে। মজুরি স্কেল ২০১০ যেটা আছে সেটাকে মোটামুটিভাবে অলমোস্ট ১০০% বৃদ্ধি করে এটা প্রস্তাব করা হয়েছে। মজুরি ১ জুলাই ২০১৫ থেকে এবং ভাতা ও অন্যান্য সুবিধাদি ১ জুলাই ২০১৬ থেকে কার্যকর। আটকে গেল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন। কুমিল্লায় বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে ৮ জনকে হত্যা মামলায় হাইকোর্ট বেগম জিয়াকে জামিন দিলেও সর্বসম্মতিক্রমে আপিল বিভাগ এই জামিন স্থগিত রাখার পক্ষে মত দিয়েছেন। বেগম জিয়ার আইনজীবীদের অভিযোগ, ন্যায় বিচার করছেন না আদালত। যদিও এমন মন্তব্য আদালত অবমাননার সামিল হিসেবে দেখছেন অ্যাটর্নি জেনারেল। কুমিল্লায় বাসে পেট্রোল ঢেলে ৮ জনকে হত্যা মামলার হুকুমের আসামি বেগম জিয়া। রাষ্ট্রপক্ষের দাবি, তার নির্দেশে সেদিন বাসে পেট্রোল ঢেলে ৮ জনকে হত্যা করা হয়। আলোচিত এই মামলায় গত মে মাসের শেষ সপ্তাহে হাইকোর্ট থেকে ৬ মাসের জামিন পান বেগম জিয়া, কিন্তু রাষ্ট্রপক্ষের আবেদনে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আটকে যায় বেগম জিয়ার জামিন। সোমবার এ মামলায় বেগম জিয়ার জামিন স্থগিত থাকবে বলে আদেশ দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি জানান, জামিন স্থগিতের এই আদেশে সব বিচারপতির সম্মতি রয়েছে। আদালত থেকে বেরিয়ে বেগম জিয়ার আইনজীবীরা অভিযোগ করেন, সর্বোচ্চ আদালতেও বেগম জিয়া ন্যায় বিচার পাচ্ছেন না। অ্যাপেলেট বিভাগ ডিভিশন যে জবাব দেওয়া, যে রায় দিলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং বিভ্রান্তিকর। সরকারের সদিচ্ছা ছাড়া বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন না। অ্যাটর্নি জেনারেল বলছেন, বেগম জিয়ার আইনজীবীদের অভিযোগ ভিত্তিহীন এবং আদালত অবমাননার সামিল। সম্পূর্ণ রাজনৈতিক বক্তব্য, আদালত অবমাননাকর বক্তব্য। এখানে ৭টা লোক মারা গেছে গাড়িতে এবং সেখানে ওনার টেলিফোনিক কনভারসেশন চার্জশিটে আছে। লোক নামাও, আরো লোক নামাও, অবরোধকে সার্থক করো। তার আদেশের পরিপ্রেক্ষিতে এই সমস্ত বোমাবাজি হয়েছে, লোক মারা গেছে। কাজেই এখানে কি কোনো দায় দায়িত্ব উনি এড়াতে পারেন? বেগম জিয়াকে কারামুক্ত হতে হলে মোট ৬টি মামলায় জামিন নিতে হবে। এরই মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা সহ ২ মামলায় জামিন নিয়েছেন তিনি। মুক্তি পেতে হলে মানহানির ৩ মামলা সহ ৪ মামলায় জামিন নিতে হবে বেগম জিয়াকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। নিখোঁজের ৬.৫ ঘন্টা পর কামরাঙ্গীর চরের ডোবা থেকে শিশু ইমনের লাশ উদ্ধার।
ময়লা আবর্জনার কারণেই উদ্ধার কাজে বিলম্ব দাবি ফায়ার সার্ভিসের। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর আজ আবারও হামলা হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্রলীগ এই হামলা চালিয়েছে। তবে ছাত্রলীগ নেতারা এবারও বলছেন, অন্তর্কোন্দলের কারণে সংঘর্ষে জড়িয়ে পড়ছে কোটা আন্দোলনকারীরা। এদিকে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, কোটা সংস্কারে উচ্চ পর্যায়ের কাজ চলছে। মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়া আন্দোলনকারীদের উপর অতর্কিত হামলা চালায় কোটা সংস্কার বিরোধীরা। হামলার পর কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ফারুককে মোটরসাইকেলে করে উঠিয়ে নিয়ে যায় হামলাকারীরা। এ হামলার সঙ্গে জড়িতরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মী বলে দাবি আন্দোলনকারীদের। এই ঘটনার প্রতিবাদে আবারও কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ করতে চাইলে দ্বিতীয় দফা হামলার শিকার হয় আন্দোলনকারীরা। এরপর শহীদ মিনার চত্বর ছাড়তে বাধ্য হয় তারা। পতাকা মিছিল যাবে, অতর্কিত হামলা করলো, এতে এভাবে তো আমাদের কর্মসূচি করা যাবে না। আমরা এই হামলার সুনির্দিষ্ট বিচার চাই। একটা আন্দোলন করতেছে, এটাকে যোগ দেখুন আন্দোলন না। তার ছাত্রলীগ, তার কোটাধারী ছাত্রলীগ, যে দেশে আমরা প্রকাশ্যে মত প্রকাশের স্বাধীনতা পাবো না, কোটা ন্যায্য, কোটা অন্যায্য, সেটা আমরা বলতে পারবো না। আমাদের কেন আমাদের মেরে ফেলুক সবাই। হামলার সাথে ছাত্রলীগের সম্পৃক্ততা ভিত্তিহীন বলে ছাত্রলীগ নেতারা জানান, অন্তর্কোন্দলের কারণেই সংঘর্ষে জড়িয়ে পড়েছে কোটা আন্দোলনকারীরা। তারা হচ্ছে আমাদের উপর আক্রমণ করার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে এখানে আছে এবং সাংবাদিকদেরকে এবং মিডিয়াকে ঢাল হিসেবে তারা ব্যবহার করতেছে। আমরা ছাত্রলীগ করার আগেও তো আমরা ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় ওএসসি সিল করার জন্য তারা যে পায়তারা করতেছে, আমরা সাধারণ ছাত্র হিসেবে সেটা তো রুখে দিবে, এটাই স্বাভাবিক। এদিকে গত 30 জুন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুরুর উপর হামলার প্রতিবাদে অপরাজ্য বাংলার সামনে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ও শিক্ষকরা। আমাদের ছাত্রদেরকে হুমকি দেয়া হয়েছে, আমাদেরকে বিভিন্ন দলের বলে আমাদেরকে ট্যাগ করা হয়েছে। সো আমরা এই পরিবেশটা চাই না, আমরা যেন নিরাপদে আমার ক্যাম্পাসে আমার মতামত প্রকাশ করতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলছেন, বিশ্ববিদ্যালয়ে হামলার বিষয় খতিয়ে দেখা হচ্ছে। যদি আমাদের কাছে এই বিষয়ে কোনো অভিযোগ আসে লিখিত আকারে, অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় তার যে প্রক্টরাল বিধি এবং শৃঙ্খলা সংক্রান্ত যে আইন কানুন আছে সেক্ষেত্রে ব্যবস্থা নেবে। এদিকে কোটা সংস্কারের বিষয়টি উচ্চ পর্যায়ে বিবেচনাধীন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। আমরা এখনো সেটা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করি নাই, এটা সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে মানে সক্রিয় বিবেচনাধীন আছে। আমাদের নিচের লেভেলে এখনো এটা এখনো ট্রান্সমিটেড হয়নি। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য সৃষ্টি করতে দেয়া হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ভর করে বিএনপি দেশকে বিশৃঙ্খল করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বিএনপিকে ষড়যন্ত্রের পথ পরিহার করে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানান। ফখরুল সাহেবরা এই আন্দোলনকারীদের কাঁধের উপর ভর করে রাজনীতি করার চেষ্টা করবেন আর সরকার সেই ফাঁদে পা দিবে সেটা হবে না। মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন অবশ্যই সেটি বিচার বিশ্লেষণ করে কারো প্রতি যাতে বৈষম্য না হয়, কারো প্রতি যাতে অবিচার না হয়, সেগুলো বিচার বিশ্লেষণ করেই সরকারকে সিদ্ধান্ত নিতে হয়, সিদ্ধান্ত নেবে। গ্রাহক হয়রানি থেকে শুরু করে প্রতারণা, অন্য ব্যাংকের এজেন্টকে মারধর সহ বিভিন্ন অভিযোগ রয়েছে বিকাশের বিরুদ্ধে। এছাড়া বিদেশে অবৈধ ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় কমছে রেমিটেন্সের পরিমাণও। এ বিষয়ে উদ্বেগ জানিয়ে বাংলাদেশ ব্যাংককে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। একই সঙ্গে প্রতিষ্ঠানটির অপরাধমূলক লেনদেনের বিষয়ে তদন্তে নেমেছে সিআইডি। আরও জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। 2011 সালে মোবাইল ব্যাংকিং কার্যক্রম শুরুর 2-1 বছর পর থেকেই গ্রাহক হয়রানি, SMS কারসাজিতে প্রতারণা, অপরাধমূলক কর্মকাণ্ডে লেনদেনের অভিযোগ জমতে থাকে বিকাশের বিরুদ্ধে। গণমাধ্যমেও উঠে আসে এসব অভিযোগের নানা চিত্র। এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে বিকাশ অ্যাপস হ্যাকিং এর মাধ্যমে অর্থ লোপাটের ঘটনা। অনেক সময় দেখা গেল যে আমার একদিন 2000 টাকা নিয়ে গেল আমার অ্যাপ থেকে, আমি কিছু জানি এবং একটা SMS আসলো ভেরিফাই করতে হলো, আমি ওটা কিছুই করলাম না, ওকে করলাম না, কিন্তু পরে শুনি কি যে আমার নাকি হ্যাং হয়ে গেছে। আমার হ্যাকিংটা কিভাবে বন্ধ করা যায়, এটা আমরা কিভাবে বন্ধ করব, এটা উপর থেকে তো বন্ধ করা উচিত। এজেন্টের যত ডিটেইলস ওই বিকাশ অফিসের কাছে আছে, তাহলে অফিস যদি মানে বিকাশ চায়
এখানে শেষ নয়, বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা অমান্য করে দেশের বাইরেও অবৈধ লেনদেন করে আসছে প্রতিষ্ঠানটি। এতে নেতিবাচক প্রভাব পড়েছে রেমিটেন্সে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকে আরো শক্ত অবস্থানে যাওয়ার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নর। গত বছর সিঙ্গাপুরে গেলাম, সেখানে মার্কেটে দেখলাম যে বিকাশ নামে তারা নিচ্ছে, টাকা নিচ্ছে পাঠানোর জন্য। বাংলাদেশ ব্যাংকে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে, তাদের কাজটাই হলো এইগুলো ধরা। তাদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মিলে যদি কনস্ট্যান্ট একটা ভিজিল রাখেন, তাহলে পুরোপুরি না হলেও অনেকখানি তারা চেক করতে পারবেন। বিকাশের বিরুদ্ধে অভিযোগগুলো ইতোমধ্যে খতিয়ে দেখা শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ইতিমধ্যেই আমরা বিকাশের কর্মকর্তাদের ডেকেছিলাম, সামনে অন্যান্য যে মোবাইল ব্যাংকিং যারা করছে তাদেরও আমরা ডাকবো। তাদের যদি আমরা দায় দায়িত্ব কোনো কিছু পাই যে তারা লন্ডারিং করছে, তারা যদি সরাসরি জড়িত, তাহলে তো আমরা ব্যবস্থা অবশ্যই নেব। একচ্ছত্র কার্যক্রম পরিচালনায় অন্যান্য ব্যাংকের এজেন্টকে মারধরের অভিযোগ রয়েছে বিকাশের এজেন্টের বিরুদ্ধে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এলএনজিবাহী জাহাজ নোঙর করার দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও শুরু হয়নি আমদানি করা এ গ্যাস সরবরাহ। জ্বালানি প্রতিমন্ত্রী জানালেন, সমুদ্র থেকে উপকূল পর্যন্ত সঞ্চালন লাইনের ত্রুটি সারিয়ে চলতি মাসেই শুরু হবে সরবরাহ। এছাড়া সঞ্চালন লাইন নির্মাণে ধীরগতির কারণে অক্টোবরে নির্ধারিত থাকা পরবর্তী চালানের এলএনজি সরবরাহও পেছাচ্ছে কয়েক মাস। বিশেষজ্ঞরা বলছেন, যথাযথ নজরদারি না থাকায় জ্বালানি খাতে সৃষ্টি হচ্ছে নতুন নতুন সংকট। দেশের জ্বালানি সংকট কাটাতে 2010 সালে পরিকল্পনা নেওয়া হয় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির। কিন্তু আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা সহ নানা জটিলতায় তার বাস্তব রূপ পেতে কেটে যায় 8 বছর। শেষ পর্যন্ত গত 24 এপ্রিল কক্সবাজারের মহেশখালীতে এলএনজির প্রথম জাহাজ নোঙ্গর করলেও এখনও শুরু হয়নি গ্রাহক পর্যায়ে সরবরাহ। আমদানি করা এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার ব্যাপারে এ পর্যন্ত কমপক্ষে 4 বার তারিখ দেওয়া হলেও তা শুধু প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ। এলএনজি সরবরাহে দেরির জন্য সমুদ্রের তলদেশে পাইপলাইন উপযোগী করতে ঠিকাদার প্রতিষ্ঠান অ্যাক্সিলারেট এনার্জির ব্যর্থতাকে দায়ী করে জ্বালানি প্রতিমন্ত্রীর ইঙ্গিত, চলতি মাসে সরবরাহ না হলে জরিমানা গুনতে হতে পারে মার্কিন কোম্পানিটিকে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, যথাযথ নজরদারি না রাখায় জ্বালানি বিভাগ আর পেট্রোবাংলাও দায় এড়াতে পারে না। যে কোম্পানির এফএসআই, তাদের কারণে কিন্তু ডিলেটা হচ্ছে, কারণ তারাও পাইপ কিন্তু সংযোগ দিতে দেরি করতেছে। এলডি বরং তাদের হবে, এই মাসের 7-8 তারিখের দিকে তারা আবার চেষ্টা করবে। সরকারের লোকবল, তারা কাজটা ডে টু ডে প্রোগ্রেস দেখে নেওয়া, মান নিয়ন্ত্রণ করা, মান বুঝে নেওয়া, এসব ব্যাপারে তারা অ্যাসোসিয়েট না, এটাই প্রমাণ। প্রথম চালানের মতো পিছাচ্ছে দ্বিতীয় চালানের এলএনজি সরবরাহ। অক্টোবরে সামিটের আমদানি করা দৈনিক আরো 50 কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা থাকলেও বাদ সাধছে মহেশখালী থেকে বাখরাবাদ পর্যন্ত 294 কিলোমিটার পাইপলাইন স্থাপনে ধীরগতি। ফলে জানুয়ারির আগে মিলছে না এ গ্যাসের সরবরাহ। পুরা সিস্টেমের কাজকর্ম দেখলে একটা কথাই বলা যায় যে এদের কাছে কোনো যৌক্তিক কাজ বা দায়িত্ব পালন আশা করা যায় না। ফার্দার এক্সটেনশন যদি আমরা 500 MMC অফ গ্যাস আমি টানতে চাই, তাহলে কিন্তু আমাকে কর্ণফুলীর পাইপলাইন কমপ্লিট করতে হবে। তো সেটার জন্য সময় আসছে, আমরা আশা করতেছি, বাট সময়ও কিন্তু খুব বেশি নাই। আমদানির পর এলএনজিকে গ্যাসে রূপান্তরিত করে পাইপলাইনে সরবরাহ করা এমনিতেই ব্যয়বহুল। এক্ষেত্রে জ্বালানি বিভাগের দক্ষতা ও পেশাদারিত্ব না বাড়ালে ব্যয় এবং সংকট দুই বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে সিসিটিভির পাশাপাশি ড্রোন ও রাডারের মাধ্যমে সীমান্ত এলাকা নজরদারির আওতায় আনার কাজ শুরু। যে কোনো মূল্যে বন্ধ করা হবে সীমান্ত অপরাধ, বললেন বিজেপি প্রধান। চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে নিবন্ধন ত্রুটিপূর্ণ বলে জানিয়েছেন শিশু রাফিদা খান। রাইফার মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য বিভাগের গঠিত তদন্ত কমিটির প্রধান ডাক্তার কাজী জাহাঙ্গীর হোসেন ম্যাক্স হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। আইন অনুযায়ী হাসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। কাগজপত্র সংগ্রহ করেছি আর আমার যে বিশেষজ্ঞ আছে সে এখনও ওখানে তদন্ত কার্যক্রম চালাচ্ছেন, অসিডের রিপোর্ট দেব। আর ম্যাক্স হাসপাতালের লাইসেন্স ত্রুটিপূর্ণ, বিধি মোতাবেক সিস্টেম অনুযায়ী তাকে আমরা নোটিশ করব।
তারপরে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এদিকে চট্টগ্রামে শিশু রাইফার মৃত্যুতে প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিক সহ বিভিন্ন সংগঠন ও বিশিষ্টজনরা। দুপুরে প্রেস ক্লাবের সামনে সাংবাদিক ইউনিয়নের ব্যানারে সমাবেশের আয়োজন করা হয়। আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ সর্বস্তরের মানুষ সমাবেশে একাত্মতা প্রকাশ করেন। বক্তারা চট্টগ্রাম বিএম এর নেতাদের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ জানান এবং রাইফার ভুল চিকিৎসায় জড়িত ডাক্তারদের বিচার দাবি করেন। আন্দোলনকারীরা জানান তাদের কর্মসূচি সব চিকিৎসকের বিরুদ্ধে নয়, যারা রাইফার ভুল চিকিৎসায় জড়িত তাদের বিরুদ্ধে। গত 29 জুন নগরের ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসায় দৈনিক সমকাল পত্রিকার স্টাফ রিপোর্টার রুবেল খানের মেয়ে রাফিদার মৃত্যু হয় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। রাইফাকে হত্যা করা হয়েছে, আমরা ওই চিকিৎসকদের চিকিৎসক নামে কলঙ্কের ডাক্তারদের সনদ বাতিলের দাবি করেছে। যে সকল ডাক্তার এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। চট্টগ্রামে যতগুলো শীর্ষ ল্যাব রয়েছে প্রত্যেকটি ল্যাবে প্রভাব খাটিয়ে এই ফয়সাল ইকবাল ডাইরেক্টরশিপ নিয়েছে। কোনো পেশাজীবী সংগঠন রাজনীতির আড়ালে যদি কোনো হত্যাকাণ্ড এবং হত্যাকারীকে যদি জাজ করতে চায় সেটি আমাদের জন্য দুঃখজনক হবে। রাজধানীর কামরাঙ্গীর চরে ডোবায় পড়ে নিখোঁজের 26.5 ঘন্টা পর শিশু ইমনের লাশ উদ্ধার করা হয়েছে। সিটি কর্পোরেশনের অসহযোগিতার কথা উল্লেখ করে ময়লা আবর্জনার কারণেই উদ্ধার কাজ বিলম্ব হওয়ার দাবি করেছে ফায়ার সার্ভিস। তারা বলছেন বারবার সিটি কর্পোরেশন এবং স্থানীয় কাউন্সিলরকে জানানোর পরও ডোবার ময়লা পরিষ্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, এ কারণেই শিশুটির মরদেহ উদ্ধারে দেরি হয়েছে। পূর্ব রসুলপুর এলাকায় গতকাল দুপুরে ডোবার পাশে খেলছিল 5 বছরের হৃদয় ও 6 বছরের ইমন। এ সময় হৃদয় আবর্জনা ভরা ডোবার পানিতে পড়ে গেলে তাকে উদ্ধারে ঝাঁপ দেয় ইমন। এক পর্যায়ে দুজনই ডুবে যায়। পরে হৃদয়কে জীবিত উদ্ধার করা গেলেও খোঁজ পাওয়া যায়নি ইমনের। বিকেলে উদ্ধার অভিযান শুরু হলেও রাতে আলোর স্বল্পতার কারণে তা বন্ধ রাখা হয়। পরে আজ সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরুর পর দুপুর 3টার দিকে ইমনের লাশ উদ্ধার করা হয়। রাজধানীর ধানমন্ডিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে রোগ নির্ণয়ের জন্য মেয়াদোত্তীর্ণ রাসায়নিক উপাদান রাখার দায়ে 25 লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ওষুধ প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাবের সমন্বয়ে দুপুরে এই অভিযান শুরু হয়। বিভিন্ন রোগ নির্ণয়ে ব্যবহৃত কাঁচামালের সংরক্ষণাগার ও রোগ নির্ণয়ের পরীক্ষাগারে অভিযান চালায় তারা। জব্দ করা হয় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা বলেন এ ধরনের মেয়াদোত্তীর্ণ উপাদান দিয়ে সঠিক রোগ নির্ণয় সম্ভব নয়, এক্ষেত্রে রয়েছে ভুল চিকিৎসার আশঙ্কা। এর আগেও একই অভিযোগে পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছিল। ল্যাবে যে সমস্ত রিয়েজেন্ট ব্যবহার করে বিভিন্ন ধরনের টেস্ট করা হচ্ছে সেখানে দুটো মেশিন থেকে আমরা বেশ কিছু রিয়েজেন্ট পেয়েছি যেগুলো হচ্ছে আসলে মেয়াদ উত্তীর্ণ হয়েছে আরও 1 মাস আগে। মূলত আজকের এই অপরাধের কারণে তাদেরকে 25 লক্ষ টাকার জরিমানার আদেশ করা হয়েছে। এই কারেকশন করার যে হওয়ার বা আসলে এখানে পরিশুদ্ধ হওয়ার বা শোধিত হওয়ার যে সুযোগটা আমরা দিচ্ছি, যদি এই সুযোগটি কেউ সদ্ব্যবহার না করেন তাহলে পরবর্তী সময় অবশ্যই আমরা বন্ধ করে দেবো। আগামী নির্বাচন যথাসময়ে হবে এবং সে নির্বাচনে বিএনপিও অংশ নেবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সন্ধ্যায় সাভারের হিমায়তপুরের তেঁতুলছড়া এলাকায় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন আয়োজিত কর্মী সভা ও সুথি সমাবেশে একথা বলেন মন্ত্রী। এ সময় ষড়যন্ত্র না করে নির্বাচনের জন্য বিএনপিকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান মন্ত্রী। আসেন কতটুকু শক্তি আছে সাংগঠনিক আমরা পরীক্ষা করেন, আমরা তাকে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এবং একটা সুন্দর নির্বাচন নির্বাচন কমিশন উপহার দিলেন, এটা আমরা বিশ্বাস করি। নির্বাচনকালীন সরকারি নেতৃত্ব দেবেন মাননীয় প্রধানমন্ত্রী জনকে শেখ হাসিনা, এটা সংবিধান সম্মত পন্থা, এর কোনো প্রত্যয় হওয়ার কোনো সুযোগ নাই। নির্বাচনকালীন সরকারে আপনাদের আসার কোনো সুযোগ নাই যেহেতু আপনারা সংসদে প্রতিনিধিত্ব করেন। মিরপুরে যাত্রীবাহী বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অফ টেকনোলজি বিইউবিইটির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে ভিসির আশ্বাসে অবরোধ তুলে নিলেও অবিলম্বে দায়ীদের শাস্তি নিশ্চিত না করলে আবারও বিক্ষোভ কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজি বিইউবিটির 30তম ব্যাচের ছাত্র মাসুদ রানা রাজধানীর দক্ষিণ বিশিলে বাসা থেকে রিকশা করে ক্যাম্পাসে যাচ্ছিলেন। সকাল 9:30 নাগাদ ঈদগা মাঠের সামনে পৌঁছলে পেছন থেকে দিশারি পরিবহনের একটি বাস তাকে বহনকারী রিকশাকে ধাক্কা দেয়। এ সময় রাস্তায় পড়ে গেলে তাকে চাপা দিয়ে চলে যায় ঘাতক বাসটি। স্থানীয় যারা ছিল ওনারা বলছে যে যদি বাসটা যদি তখনই ব্রেক দিত ধাক্কাটা দেওয়ার পরে তাহলে ওর এই মৃত্যুটা হতো না, হয়তো আহত হতো। এই ঘটনার পরপরই মিরপুর সনি হলের সামনের রাস্তা অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, পরে উপাচার্যের আশ্বাসে তা তুলে নেওয়া হয়। আমরা প্রথমে বিচার চাইব ড্রাইভারের, ড্রাইভারকে যদি কোনোভাবে হাজির করা না যায় তাহলে মালিক রেসপন্সিবল হবে, কারণ ড্রাইভারকে দায়িত্ব হাজির করার দায়িত্ব হচ্ছে মালিকের। মালিক যদি ফেল করে হি অর শি উইল বি রেসপন্সিবল ফর দ্যাট। তবে কর্তৃপক্ষের বেঁধে দেওয়ার সময়ের মধ্যে দায়ীদের গ্রেফতার করা না গেলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন সহপাঠীরা। তাদেরকে আজকে রাতের ভিতরে যদি কোনো রকম ভাবে গ্রেফতার করতে ব্যর্থ হয় তাহলে আমরা কালকে সকাল 10টা বাজে সনি সিনেমা হলের সামনে আমরা সবাই কালো বেশ ধারণ করে আমাদের আন্দোলন চলবে। এদিকে মিরপুর বিশিলে রানার পরিবারে এখন শোকের মাতম। বাদ আসর জানাজা শেষে মিরপুর গোরস্থানে তাকে দাফন করা হয়। রাশিদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সিসিটিভির পাশাপাশি ড্রোন, রাডার, সার্চ লাইট সহ নজরদারির বিভিন্ন পদ্ধতির মাধ্যমে 24 ঘন্টা সীমান্ত মনিটরিং করার প্রকল্প হাতে নিয়েছে বিজিবি। এরই মধ্যে বর্ডার সার্ভেলায়েন্স অ্যান্ড রেসপন্স সিস্টেমের কাজ শুরু হয়েছে। আজ যশোরের পুটখালী সীমান্তে স্থাপিত এসব প্রযুক্তি পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক। যশোর থেকে সাইদুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন আতিকুর রহমান তমাল। সীমান্তে রাতের বাংলাদেশ, হঠাৎই বিজিবির হুইসেল, ধরা পড়লো চোরা কারবারে। বাংলাদেশের সঙ্গে ভারত ও মিয়ানমারের সীমান্ত রয়েছে 4,500 কিলোমিটার। এত দীর্ঘ সীমান্তে নজরদারি করা কঠিন। এ সমস্যা থেকে উত্তরণে সীমান্তে বসানো হচ্ছে নানা প্রযুক্তি। ইতিমধ্যে যশোরের পুটখালী সীমান্তের 7 কিলোমিটার এলাকায় নজরদারির জন্য বসানো হয়েছে আধুনিক প্রযুক্তি। সোমবার বিজিবি প্রধান সীমান্তে এসে সাংবাদিকদের জানান, যে কোনো মূল্যে কমানো হবে সীমান্ত অপরাধ। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নারী এবং শিশু পাচার, যেটা এই এলাকাতে আগে অনেক বেশি হতো। সেই কারণে আমরা এখানে প্রযুক্তির সহায়তা নেওয়ার চেষ্টা করছি। এটা একটা পরীক্ষামূলক প্রজেক্ট। বাংলাদেশ সীমান্তে নেই সীমান্ত রাস্তা। সিসি ক্যামেরায় দেখার পর এমন দুর্গম পথে গিয়ে কি অপরাধী ধরা সম্ভব, এমন প্রশ্ন ছিল বাহিনী প্রধানের কাছে। টেকনাফ সীমান্ত আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা সীমান্ত, যে অংশ দিয়ে আপনারা জানেন যে অনেক মাদকদ্রব্য চোরাচালান হয়। তো সেখানেও একটা কাজ শুরু হয়েছে, আশা করছি যে আগামী অগস্ট মাসের মধ্যে ওটাও আমরা পরীক্ষামূলকভাবে চালু করে, ওই সিস্টেমটাকে চালু করে আমরা চোরাচালান প্রতিরোধে সক্ষম হবে। বাংলাদেশের 399 কিলোমিটার ঝুঁকিপূর্ণ সীমান্তে পর্যায়ক্রমে আগামী 3 বছরের মধ্যে বসানো হবে এসব প্রযুক্তি। সম্প্রতি মাদক বিরোধী অভিযান চলছে সারা দেশে, আইন শৃঙ্খলা বাহিনীতে বটেই। পুরো দেশবাসী জানেন ফেন্সিডিলো ইয়াবার মতো মাদকগুলো সীমান্ত পথে ঢোকে বাংলাদেশে। দেশে ঢোকার পর তা প্রতিকারের চেয়ে যদি সীমান্তেই ঠেকিয়ে দেওয়া যায় সেটি বেশি উত্তম পন্থা। বিজিবি বলছে সীমান্তে স্থাপিত এইসব প্রযুক্তি মাদক ঠেকাতে কার্যকর পদক্ষেপ রাখবে, সঙ্গে নজরদারি করবে সীমান্ত নিরাপত্তা। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, যশোর। আগামী 6 মাসের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিজস্ব জরুরি বিভাগ চালু করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়া। জাতীয় বাজেটে বিশ্ববিদ্যালয়ের জন্য অর্থ বরাদ্দ বিষয়ে দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। উপাচার্য বলেন, প্রতিষ্ঠার পর থেকে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসায় বিশ্ববিদ্যালয়টিতে কোনো জরুরি বিভাগ নেই। এরই মধ্যে বিভাগের অবকাঠামোর কাজ শেষ হয়েছে। কয়েক মাসের মধ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করার পর নতুন এ বিভাগের কার্যক্রম শুরু করা সম্ভব হবে। এবারের বাজেটে বিশ্ববিদ্যালয়ের জন্য 428 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি, যা গত অর্থবছরের তুলনায় প্রায় 17% বেশি। পাশাপাশি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণের অংশ হিসেবে কোরিয়ার অর্থায়নে 1,366 কোটি টাকা ব্যয়ে 1,000 বেডের একটি সুপার স্পেশালাইজড হাসপাতাল গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা যতই চেষ্টা করি না কেন, ক্রয় কমিটির যে রিসিভিং কমিটি ইয়ে করতে গিয়ে দেখে যেগুলা যে স্পেসিফিকেশন যেরকম আছে সেরকম সাপ্লাই না দিয়ে অন্যরকম যন্ত্রপাতি সাপ্লাই দিয়েছে। এখন বলেন কিভাবে আমরা এগুলা রিসিভ আবার পিছিয়ে গেল। তবু
অতি সত্বর আমার কলিগ অবশ্য বলেছেন যে ছয় মাস টাইম আপনাদেরকে দিয়েছে, আমি চাই এর আগে যত দ্রুততার সাথে আপনাদেরকে এই সুখবরটা যাতে দিতে পারি। দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনের শহীদ নৌবাহিনী কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আশরাফ সিদ্দিকীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। দুপুরে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হয়। স্বজন ও সহকর্মীরা অশ্রুসজল চোখে এই বীরকে শেষ বিদায় জানান। এর আগে সকালে ঢাকা সেনানিবাসে সেনা নৌ ও বিমান বাহিনী প্রধানের অংশগ্রহণে আশরাফ সিদ্দিকীর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তিন বাহিনী প্রধান শহীদের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় নৌবাহিনী প্রধান বলেন, আশরাফ সিদ্দিকীর অনন্য কর্মজীবন নৌ সদস্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। গত 26 জুন সুদানের জুবায় শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের সময় অজ্ঞাত বন্দুকধারীর হামলায় তিনি শহীদ হন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রোহিঙ্গা সংকটের সম্পূর্ণ দায় মিয়ানমারের, নাগরিক অধিকার সহ ফিরিয়ে নেয়ার দায়িত্ব তাদের, কক্সবাজারে জাতিসংঘ মহাসচিব। রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন ভাতা দ্বিগুণ হচ্ছে, মন্ত্রিসভায় প্রস্তাব। মাছ আমদানিতে ক্ষতিকর জীবাণু প্রতিরোধে আইন অনুমোদন। আটকে গেল বেগম জিয়ার জামিন, কুমিল্লায় বাসে পেট্রোল দিয়ে আটজন হত্যা মামলায় হাইকোর্টের জামিন স্থগিতই থাকবে আদেশ আপিল বিভাগের। বিকাশের অবৈধ রেমিটেন্স প্রবাহ সহ অপরাধমূলক কর্মকাণ্ড খতিয়ে দেখছে সিআইডি, গ্রাহক হয়রানি সহ প্রতারণার নানা অভিযোগ নিয়ে উদ্বেগ। এ ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট ইভি, আর সঙ্গেই থাকুন সময়।